গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর আজকে হলো বিশ্বকর্মা পুজো, মনসা পুজো, দুটোই একসাথে। সো আজকে সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল উঠে অনেক কাজ সারা হলো, দিদি চলে এসছে, দিদিও সকাল সকাল অনেক কাজ সেরে দিয়ে গেছে। এখন আমি দাঁড়িয়ে আছি, ওয়েট করছি আমাদের যে ময়রান মেয়ে, তো ওনার জন্য কখন আসবে, মানে এখানেই চলে এসছে, এখানে আসতে দেরি হচ্ছে। তার মধ্যে সকালে আবার এসে ছাঁদা ঠাঁদা নিয়ে গেল, সো এই চলছে আর কি। কালকে তোমাদের দেখালাম বেরিয়েছিলাম, বেরিয়ে টেরিয়ে এসে অনেক রাত হয়ে গেছে, রাত বলতে সেরকম না, 9:30 বেজেছিল। দেন 9:30 সময় এসে কায়রার খাবার বানিয়ে কায়রাকে খাইয়ে ক্যান্ডিকে খাইয়ে দেন আমরা খেলাম, আরও রাত হয়ে গেছিলো, তখন আর মানে ধরে আর কথা বলতে ইচ্ছা করছিলো না, সো আর কিছু শ্যুট করিনি। আর কালকে কী কিনেছি তাও তোমাদের দেখাইনি, সো দেখি আমি বাকি কাজ কটা সারি আর তোমাদের তারপরে দেখাবো। সো এখন আমি আর ক্যান্ডি বাইরের ওয়েদার দেখছি, তো ওয়েদারটা বেশ মনোরমই, সকালবেলায় মনে হচ্ছে একদম সন্ধে হয়ে গেছে, তাই না? চারিদিকে মেঘ আর কী সুন্দর হাওয়াও আসছিলো হালকা হালকা করে, আর মেঘগুলো দেখো। হ্যাঁ, এবার আমাদের দেখা হয়ে গেল, সো আমরা ঘরের দিকে চলে এলাম। এই দেখো ক্যান্ডুবুড়ি, ও খুব ভালোবাসে বাইরের ওয়েদার দেখতে আমার সাথে। তো আমি চলে এলাম রান্নাঘরে, তোমাদেরকে চট করে দেখিয়ে দেবো যে কালকে আমি কী কী কিনলাম। তো কালকে মেনলি গিয়েছিলাম মা আর বাবার পুজোর শপিং করতে, তো কিনে কেনাকাটা করে এনে কালকে মা বাবাকে দিয়েই দিয়েছি, তো ওটা দেখানো হবে না, সরি। প্রথমে দেখো একটা এরকম ক্যান নিয়েছি, এটা আমি হ্যাঙ্গার কিনতে গিয়েছিলাম মেনলি কায়রার জন্য, কিন্তু হ্যাঙ্গার পেলাম না, বলছে বাচ্চাদের হ্যাঙ্গার নাকি হয় না। তো এই দেখো এরকম একটা ক্যান, এটা 35 rupees কস্ট করেছে, খুবই ছোটো, হাতে দেখে বুঝতে পারছো। ওকে, নেক্সট এরকম একটা মগ নিয়েছি, এটা কায়রার জন্য, আগে যে মগটা ছিল ওটা দিয়ে উনি স্নান করেন না, ওটা দিয়ে উনি খেলা করেন, তাই স্নান করাতে অসুবিধা হয় বলে একটা এরকম মগ নিয়েছি। এ দেখো এরকম একটা কিচেন নিয়েছি ইউনিকর্ন, মগটা নিয়েছে 10 টাকা, ইউনিকর্নটা নিয়েছে 20 টাকা। আর নিয়েছি এ দেখো এরকম কাঁচের একটা বোল, এটা মাইক্রোওভেন ফ্রেন্ডলি আর কি। তো আমার আগের যে বোলটা ছিল ওটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্টলি আমার হাত থেকেই ভাঙলো, তো আমি কালকে গিয়ে কিনলাম এই বোলটা, ওর কাছে আর নিয়ে নিই আর কি। আর এই একটা দেখো, এটা কায়রাকে খাওয়াবো বলে এইরকম একটা বোল কিনেছি, এটা সেরামিকের পুরো, তো এটা দিয়ে কায়রাকে খাওয়াতে সুবিধা হবে, যেটুকু কোয়ান্টিটি আমার দরকার, কেন কি হয় বড়ো বাটি আছে নাহলে ছোটো আছে, এরকম একটাই ছিল, সেটা তো ভেঙে ফেলেছি, তো ওর থেকে বড়ো সাইজের একটা মাইক্রোওভেন কন্টেনার নিলাম আর এই বাটিটা নিয়েছি। ওকে, নেক্সট নিয়েছি এইরকম একটা চায়ের কাপ, এটা সিঙ্গেল পিসই ছিল ওর দোকানে, এটা নাকি এখানকার নয় রাজস্থানের, আমি তো আর রাজস্থানে গিয়ে দেখিনি কি কথায় কি পাওয়া যায়, সো এই একটা কাপ নিয়েছি সিঙ্গেল। আর দেখো এই লিপ শেডটা নিয়েছি, এটা ব্লু হেভেনের শেড নাম্বার 09, এটা একটা রেড কালারের, মানে চেরি রেড আর কি কালারটা, এরকম হাতে কালকে ঘষেছি, বুঝতে পারবে কি না জানি না। এই দেখো এই নিচের কালারটা, ওপরেরটা নয় নিচেরটা, এটা নিয়েছি আমি, আর ওপরে যে কালারটা ছিল ওটা আছে, আর বাকি কিছু আমার খুব পছন্দ হয়নি। সো দেখি অনলাইন থেকে যদি কিছু লিপস্টিক অর্ডার করা যায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর এইটা আমি যদি অনলাইনে লিঙ্ক পাই তো নিচে ডিসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো, চেক করতে পারো। আর এটা আমাকে এখানে নিল 135 টাকা, প্রিন্ট আছে 120 নিয়েছে আমার কাছে। আর হ্যাঁ, বোলগুলোর প্রাইস বলা হয়নি, ওই যে কাঁচের বোলটা দেখালাম ওটা নিয়েছে, মানে এই বোলটা আর কি, এই বোলটা প্রাইস নিয়েছে 130 টাকা, আর ওই যে সেরামিকেরটা দেখালাম সেরামিকেরটা প্রাইস নিয়েছে 100 টাকা, আর কাপটা নিয়েছে 30 টাকা ব্যাস। সো এখন আমি যাব একটু, ভাবছি আজকে স্নান টান করে, এই যেহেতু বিশ্বকর্মা পুজো অনেশ যাবে খেপাকালীতলায় নিজের গাড়ি পুজো করাতে, তো আমিও ভাবছি কায়রাকে নিয়ে চলে যাবো, দেন একটু পুজো টুজো দিয়ে আসবো, তো স্নান টান করে নিলাম। ওপরে এসেছি, ওপরে মানে মিডিলে চাতালটার, এই দেখো
এই যে আরবাতিটা উপরে টাঙানো ছিল আমি খুলে জাস্ট এটাকে কালকে পরিষ্কার করেছি, এখন শুকিয়ে গেছে, এখন এর ওপরে উঠে ওটাকে ওপরে টাঙাবো। কারণ কি এখন আমাদের বাড়িতে ল্যাডার মানে কেনা হয়নি, তো সেই জন্য দেখি না কী করে টাঙাতে পারি, এটাও একটা ডিফিকাল্ট ওয়ার্ক। সো ওই দেখো ওই ওপরটাই আমি টাঙিয়ে দিলাম, আর হাইটটা জাস্ট তোমাদের দেখিয়ে দিই, এই দেখো এখান থেকে নিয়ে ওর ওপরে। ও লিটারেলি আমার মাথাটা তো ঘুরছিলো ওপরে গিয়ে টাঙাতে গিয়ে, সকালে তো কিছু খাওয়া দাওয়া হয়নি, আর টাঙাতে উঠে পড়েছি আমার মাথাটা না একদম সাডেনলি একদম সামনে কালো কালো চলে গেলো। সো যাক এই কাজটা আমার ফিনিশ হলো, এবার বাকি কাজের দিকে এগোনো যাক। সো ফার্স্ট ভাবলাম যে আমি আমার আগে স্নানটা করে নিই তারপর বাকি কাজ করব, কিন্তু তারপরে দেখলাম না বাকি কাজ কটা সেরে স্নানটা করবো তাহলে বেশি ভালো হবে। তো ক্যান্ডিকে খাওয়ানো হয়ে গেছে, এখানে কায়রার ক্যান্ডি খাওয়া চলো, এখানে কায়রার খিচুড়ি বসেছে আর এখানে হচ্ছে ক্যান্ডি ভাত। তো এগুলো হয়ে গেলেই হবে, আর আজকে আমাদের রান্না নেই, মানে আমি কোনো ছাঁচুক কিছু করতে পারবো না করাই। সো সেই জন্য আজকে আমাদের জাস্ট এমনি বাইরে থেকে খাবার বাবা দিয়ে যাবে, কেন কি ভিজে ভাতে দিয়েছিলো, কিন্তু কি হচ্ছে জানো তো, ফ্রিজেই রাখি বা বাইরেই রাখি ভাত কেমন জল দিয়ে রাখলেও নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমার আর ভিজে ভাত খাওয়া হলো না আজকে, অনিশে নিমন্ত্রণ আছে, তো বাবা আমাকে খাবারটা দিয়ে যাবে আমার খাবার, আর ওদের তো চাপিয়ে দিলাম আমি, কারণ কি চা ঠা করা যেতে পারে আজকে অরন্ধন বলতে গেলে। তো আমাদের রান্না পুজো তো নেই, জাস্ট একটা এটা ফলো করে করতে দেখেছি, কিন্তু কি বলতো যেহেতু চা টা করে সবই করে তো বাচ্চার খাবার আবার কী করবো, ওকে তো বাসি খাওয়ানো যায় না, বা হোটেলেও ক্যান্ডি তো সিদ্ধ সিদ্ধ খাই, পুরো হোটেলে দেবে না কিছু না। তো এই যে আর কি এই হচ্ছে আমার আজকে প্রিপারেশন, বাকি কাউন্টার টপও ক্লিন করে দিয়েছি সব কিছু। তো আমার স্নান টান ডান, এবার যাবো ঠাকুর পুজো করতে, ঠাকুর পুজো করে আসবো, দেন তারপরে অন্য কাজ। অতক্ষণ আমার খাবার অর্ধেক হয়ে এসেছে, কিছুক্ষণ পরে এসে নেমে খাবারটা নামিয়ে দেবো। তো চলো পুজো করে আসি, ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর দিতে। আর একটা জিনিস নোটিস করলাম, এই দেখো জানি না কতটা ভিজিবল হচ্ছে, বাট কালকে আমি লিপস্টিকটা ট্রাই করেছিলাম যেটা তোমাদের দেখালাম, আর কালকে আমি সোপ দিয়ে ওয়াশ করেছি, ভাবলাম হয়তো সোপ দিয়ে যাবে না, কালকে যখন চান করবো তো ছোবড়া দিয়ে ধরলে হয়তো চলে যাবে, কিন্তু দেখো স্টেনগুলো এখনও আছে, ছোবড়া দিয়ে ধরলেও কিন্তু ভালো যায়নি, লিপস্টিকটা ভালো কিন্তু হচ্ছে, অ্যাপ্লাই করার পর যদি না ওঠে কী হবে। সো এই দেখো আমার ঠাকুর ঘর, কদিন আগে ঝাড়াঝুড়া সব কমপ্লিট, এবং গান্ধীজি বসে আছে, খিদু পেয়েছে তো আমি খেতে দিয়ে দিই ঠাকুরকে। তো এই দেখো আমি অ্যামাজন থেকে একটা ড্রেস অর্ডার করেছিলাম, সালোয়ার আর কি, বাট আমি জানতাম না এখানে কোথাও মেনশন ছিল না যেটা একটা পিস আসবে, তো আপাতত পুজোর কয়েকদিন আগে আমাকে কেউ এটা বানিয়ে দেবে না, আমি এটা ভালো করে বুঝি, তো তাও দেখবো একবার ট্রাই করব যে কোথাও কিছু রিকোয়েস্ট করে হয় কি না, কেন কি আমি যেখানে করাতে দিই সেখানে তো হবেই না। আর এই দেখো আমার বিশ্বকর্মা পুজোর লুক, এইটা আমি ট্রেন থেকে নিয়েছিলাম, এই টি শার্টটা গোটা টি শার্টে স্নুপি আঁকা আছে, সো আমার খুব ভালো লেগেছে। সো আমি এখন রেডি হয়ে গেছি, এখন যাব ঠাকুর দেখতে, এই লোকালের মধ্যেই দেখবো, আর কয়েকটা কাজ আছে সে কটা করবো, সকালে তো ডিজাস্টার হয়েও গেলো, ওটা কী করে ম্যানেজ করা যায় সেটা দেখবো। দক্ষিণ ভারতের সুপারস্টার না, এখানে আমাদের ক্যান্ডো আমাকে কেউ রেডি করলো না বলে। সো এবার আমরা চলে এসেছি খেপি মায়ের মন্দিরে, তো এখানে মানে মনসা পুজো হয়, তো মনসা ঠাকুর দেখতেও এসেছিলাম আর মাকে দর্শনও করতে এসেছিলাম। এই দেখো এর মানে প্রাচীন একটা মানে কিসা আছে, পরে কোনো টাইমে শোনাবো এই ঠাকুরের। এখানে আগে পুজো হতো না, আগে আমাদের বাড়ির পিছনে একটা ঠাকুমায়ের বাড়িতে পুজো হতো, তো তিনি এখানে দিয়ে গিয়েছেন বলে এখন এখানেই পুজো হয়। আর এই দেখো বাইরে আমরা প্ল্যান্টার শপের বাইরে যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে দেখো
এখান থেকে মানে এটা হসপিটালের আর কি মাথা, নার্সিং হোমের একটা ছাদে আর কি এরকম ফটকা ফটকা ফাটানো হচ্ছে। সো এখন ঘুরে ঘুরে বাড়ি চলে এসেছি, বাড়ি থেকে অনেক কিছু কিনেছি, আর আজকে ব্লগে আর দেখানো পসিবল নয়। রাতে ডিনারটা করে এবার শুয়ে পড়বো, 9টা বাজছে, বাট আজকে তাড়াতাড়ি শুতে হবে, কেন কি শরীরে আর পাচ্ছে না, ফ্যান চলছে, সরি পর্দা নয়। সো চলো দেখা হবে আমার একটা নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য এটা যদি কিছুটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। চলো টাটা।